আসসালামু আলাইকুম সবাইকে। প্রবাসী মহিলাদের জীবন খুবই কর্মময়, তাই তাদের জন্য নিয়ে এসেছি ঝটপট একটা বিরিয়ানি রেসিপি, রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে। একটা মুরগি নিয়েছি, তার সাথে অর্ধেকটা বিরিয়ানি মশলা, প্যাকেটের যে বিরিয়ানি মশলাটা থাকে সেটা অর্ধেকটা মিশিয়ে দিব, আর অন্য কোনো মশলা এটাতে ব্যবহার করব না এই মুরগি রান্না করাতে। তবে একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস এটাতে মিশাবো, যেটা এই বিরিয়ানির ভাবটাই বদলে দিবে এবং খেতে সুস্বাদু হবে। এটাকে এখন 15 মিনিটের জন্য রেস্টে রাখবো। চুলার মধ্যে তেল ও ঘি মিশিয়ে গরম করে নিয়েছি। এখানে আমি 1/4 কাপ তেল নিয়েছি। গরম হয়ে গেলে আমি মুরগিগুলোকে এই গরম তেলে ছেড়ে দিব এবং একটু ভেজে নিব। এই বিরিয়ানি খুব ঝটপট হয়ে যায়, তাই গেস্ট আসলে গেস্টকে বসিয়ে রেখে 1/2 ঘন্টার ভিতরে আপনি এই বিরিয়ানি খাইয়ে দিতে পারেন। কালি জিরা পোলাওর চাল নিয়েছি 2 কাপ এই বিরিয়ানির জন্য, আপনারা বাসমতিও নিতে পারেন। বাসমতি চাল নিতে পারেন, তবে সিদ্ধ বাসমতি নেবেন না, এই বিরিয়ানিতে সিদ্ধ বাসমতি চালটা ভালো লাগবে না। এখন আমি মুরগির মাংসে নারিকেলের দুধ দিয়ে দিলাম, এখানে 1 কাপের মতো নারিকেলের দুধ দিয়েছি। এখন মুরগির মাংসটাকে ঢেকে দিয়ে পোলাও রান্নায় চলে যাব। দেখুন, মুরগির মাংসটা অলমোস্ট হয়ে এসছে। ফ্রাই প্যানে তেল গরম করে পেঁয়াজ ও গোটা গরম মশলা দিয়ে দিলাম। এখানে তেল বা ঘি যে কোনো একটা ব্যবহার করতে পারেন, আমি এখানে 1/2 কাপ ঘি ব্যবহার করেছি। আদা ও রসুনের পেস্ট দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতন। এখন হালকা করে একটু ভেজে নিব, বেশি বাদামি করব না কিন্তু। অল্প একটু রাঁধুনি গুঁড়া মশলা ওখান থেকে 1 চা চামচ ছিটিয়ে দিলাম এই পেঁয়াজ রসুনে। চাল দিয়ে দিয়েছি, চালকে ভেজে এবার পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, 2 কাপ চালে 3 কাপ গরম পানি। এবার এটাকে ঢেকে 10 থেকে 15 মিনিট কুক করব, যতক্ষণ না পর্যন্ত চালটা সিদ্ধ হয়। মুরগি প্রায় হয়ে এসেছে, এখন আমি খালি ঝোলটা একটু কমিয়ে নিব। দেখুন, ঝোলটা কমে এসেছে, হয়ে এসেছে। এটাকে আরেকটু বাদামি করব। এবার পারফেক্ট কালার এসেছে। এখন আমি এটাকে পোলাওর সাথে মিশিয়ে দেব। পোলাও অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে, 90% পোলাও হয়ে গেছে। এটার উপরে এখন আমি মাংসটা দিয়ে দিলাম। এবার যেটা করব, ঢাকনা দিয়ে ওভেনে ঢুকিয়ে দিব। প্রবাসীদের সবার বাসায় একটা করে ওভেন আছে, সেটাতে 15 মিনিটের জন্য ঢুকিয়ে দিলাম 375 ফারেনহাইটে। বের করে আনলাম, দেখেন পোলাও রেডি। এটা বাচ্চা থেকে শুরু করে বয়স্ক বৃদ্ধ সবাই খেতে পারবে, কারণ এতে কোনো ঝাল নেই এবং খুব ঝটপট তৈরি হয়ে যায়, খেতেও অনেক অনেক মজা। করে দেখতে পারেন আমাদের এই প্রবাসী জীবনের ঝটপট রেসিপি জরুরি, আর এটা খুবই ঝটপট একটা রেসিপি। করে আমাকে জানাবেন কিন্তু কেমন হলো, আর ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন প্লিজ। আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি। আল্লাহ হাফেজ।